আবারও নতুন করে কোন ঘটনার সাক্ষী রইল মায়াপুরবাসী? কেনই বা আনন্দের বন্যা বয়ে গেল মায়াপুর ইস্কন মন্দিরে? কেনই বা আজ খুশির সীমানায়? কি এমন ঘটনা ঘটে গেল? দশ রাজ্যের 3000 মানুষ হুড়মুড়িয়ে ছুটে আসলেন মায়াপুর মন্দিরের দরজায়, তারা কি এমন ঘটনা ঘটালো? ইস্কন মন্দিরের পক্ষ থেকেই বা কী বার্তা দেওয়া হলো, জানুন বিস্তারিত। ভারতবর্ষের 10টি রাজ্যের 3000 জনজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে মায়াপুর ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হলো অষ্টম বর্ষব্যাপী জনজাতি সম্মেলন। 23 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত চলবে এই সম্মেলন। বিশ্বের যে সমস্ত জায়গায় এখনও শিক্ষার আলো পৌঁছায়নি, যাদের দেখার মতো কেউ নেই, সমাজের মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে, সহজ সরল জীবনযাপনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, সেই সমস্ত মানুষদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং তারা যাতে জীবনের আদর্শকে প্রাধান্য করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে ইস্কন মন্দির আয়োজন করল জনজাতি সম্মেলন। মহাপ্রভুর চৈতন্যদেবের প্রেম ধর্মকে অবলম্বন করে সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনাই হলো এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষ হিসাবে যারা নিগৃহীত হয়ে আসছেন, সমাজে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টাই করলেন। একই সাথে জনজাতি মানুষদের মধ্যে যাতে মহাপ্রভুর মানব ধর্ম চেতনা জাগ্রত হয় এবং সমাজে মাথা উঁচু করে থাকতে পারে, সেই লক্ষ্য নিয়ে রাজ্যের জনজাতি মানুষদের একত্রিত করে এই সম্মেলনের আয়োজন করল মায়াপুর ইস্কন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, এইচপিআর নিউজ। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে অষ্টম বার্ষিক ট্রাইবাল কনভেনশন 23, 24, 25 এপ্রিল 2000 অনুষ্ঠিত হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 11টা প্রদেশ থেকে 3000 ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন। জনজাতির মানুষ, পিছিয়েবর্গের মানুষ, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং বিভিন্ন প্রকার সহায়তা ইস্কন থেকে করা হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন এবং তারা যাতে পিছিয়ে পড়া মানুষ যাতে এগিয়ে আসতে পারে এবং তারা মূল স্রোতে ফিরে আসতে পারে, তারা সমাজের প্রাপ্ত নয়, তারা যাতে উন্নত শির নিয়ে বাঁচতে পারে, সে আদর্শ নিয়ে বাঁচার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি, লিভ অ্যান্ড লেট লিভ, এ আদর্শ নিয়ে আপনারা এগিয়ে আসুন, এ আবেদন রাখছি। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। फिर जो लोग दूसरे घर में गए उनका अच्छा लगा था, ठीक है, तो उस समय जो आएंगे आएंगे। तो अभी ट्राइबल एरिया में हमारा लक्ष्य है जो जंगल में गांव गांव में ये हरि नाम चलेगा। देखिए, जंगल में एक दिन था, मुनि ऋषियों का जगह था, स्थान था, भगवान का स्थान था, वेद मंत्र पाठ होता था। आजकल जंगल जंगल में टेररिस्ट भर गए, सब बंदूक का गुड़ंग आवाज आता है, तो वेद पाठ नहीं आता है, वेद का ओंकार शब्द नहीं आता है। तो अभी गांव गांव में ट्राइबल लोगों के बीच में ये हरिनाम संकीर्तन हो रहा है। तो हम लोग ट्राइबलों के बीच में उनका शिक्षा का व्यवस्था करते हैं, स्वास्थ्य का व्यवस्था करते हैं, पानी का व्यवस्था। हमारा 5 तरीके का ट्राइबल इनिशिएटिव चल रहा है, एजुकेशनल केयर और हेल्थ केयर, सोशल केयर, इमोशनल केयर, कल्चरल केयर, इसको हम लोग प्रकट कर रहे हैं। अभी हमारा कार्यक्रम शुरू होने वाला है, शुरू होगा, प्रदीप प्रज्वलन करेंगे।